নমস্কার বন্ধুরা, আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের ছাদ বাগানে নিজের হাতে তৈরি একটা রূপকথার রাজ্য আছে, যেখানে ক্যাকটাস থেকে আরও নানান গাছের সাধ্যমতো সহাবস্থান। ছাদ বাগান সাজাতে আমি বেশ কিছু স্টোন পেন্টিং করে রাখি। আমাদের অ্যাকোয়ারিয়ামের বেশ কিছু পেবলস নিয়ে তৈরি করেছি একটা ক্যাকটাসের আদলে ঘর সাজানোর ছোট্ট উপকরণ। প্রথমেই সাদা নুড়িগুলোকে আমি গাঢ় ফেব্রিক কালার দিয়ে রং করে কিছুটা ক্যাকটাসের আদল দিতে চেয়েছি, ঠিক এইভাবে। এরপর সব নুড়িগুলোর উপরে আমি কল্পনা থেকে চোখ মুখ এঁকে দিয়েছি। আর ক্যাকটাসের গায়ে যেহেতু কাঁটা কাঁটা মতো থাকে, তাই আমি সব পেবলসের উপরেই একটু সাদা রং দিয়ে তেমন আদল দিতে চেয়েছি। এভাবেই কিছু নুড়ির মাথার দিকটাতে আমি ফুল এঁকে দিয়েছি, আর কিছু নুড়ির কে আবার আমি ছোট্ট নুড়ি নিয়ে তার উপরে লাল রং করে আঠা দিয়ে এই নুড়িগুলোর মাথায় বসিয়ে দিয়েছি, যাতে এই ক্যাকটাসের কুঁড়ি বা ফুলের আদল দেওয়া যায়। এভাবেই নার্সারি থেকে যে ছোট ছোট চারাগুলো আসে গাছের, তেমন চারারই যেসব ছোট্ট টব থাকে সেগুলোকে আমি রেখে দিয়েছিলাম। এরপর এগুলোকে আমি ফেব্রিক কালারে রং করে নিয়ে এভাবেই এর মধ্যে আমি বালি ভরে এই পেবলসগুলোকে রেখে দেব। আপনারা অন্য কিছু দিয়েও এর মধ্যে ভরাট করতে পারেন। সবটা হয়ে যাওয়ার পর আমি টেরাকোটার থালায় সাজিয়ে রেখেছি, আর মাঝখানে আমি কোরাল দিয়েছি। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে।